আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছেন, কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কি করা উচিত। আজকে দেখুন, এই বিষয়ে কথা বলতে গেলে আমি আপনাদের অনেকগুলো কথা বলবো। কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, সে কতটা কাছের মানুষ আপনি বুঝতে পেরেছেন? আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার খুব কাছের মানুষ হতে পারে, এমন কি বাবা মা হতে পারে। বিশ্বাসঘাতকতা করা মানে বিশ্বাস ভাঙা মানেই কি তার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু ছিন্ন হয়েছে। তাই প্রত্যেককে বলবো যে দেখুন, কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে তার সঙ্গে সম্পর্ক কি আবার ঠিক হবে? উত্তর হচ্ছে না। বিশ্বাসঘাতকতা রক্তে থাকে। কেউ বিশ্বাসঘাতকতা করলে ওই যে বললাম ভাবিয়া করিও কাজ, আগামীতে জীবনে ভেবে ভেবে এগোনো উচিত। প্রত্যেকে বুদ্ধি করে চলা উচিত, প্রত্যেকে বুদ্ধি করে চলবেন আগামীতে। আর তার সঙ্গে যে বিশ্বাসঘাতক, তার সঙ্গে দ্বন্দ্ব তর্কে যাবেন না। মানুষ চিনতে পেরেছেন, এর থেকে বড় কিছু আপনার জীবনে আর নেই পাওয়া, এটা ঈশ্বরের আশীর্বাদ। আর জীবনে এই দুঃখগুলো থেকে, ভুলগুলো থেকে, এই কষ্ট পাওয়াগুলো থেকে শিক্ষা নিয়ে চলতে হয়। কাঁদতে নেই, ঝগড়া করতে নেই, আর দুঃখ বসে বসে পেতেও নেই। তিনটেই অসিদ্ধির লক্ষণ। এগুলো বাদ দিয়ে সামনের দিকে চলুন। ন্যাড়া একবারই বেলতলায় যায়, তারপর শিক্ষা নেয়। ভালো থাকুন।